৩২তম সাধারণতন্ত্র দিবস পালিত অদ্যতা ২৬-১-২০২১ সকাল ৮ ঘটিকা সময় সিডিএ সেক্টর ১০ নম্বর স্থিত সিটিজেন হ্যুমান রাইটস ক্লিনিক ও পূর্বাশা মা তারিণী সোশিও ইকোনমিক্যাল অর্গানাইজেশন ও ইন্ডোটিভির ওড়িশার মিলিত আনুকূল্যে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছিল। সেক্টর ১০ স্থিত শ্রীযুক্ত মুরলধর মিশ্র জাতীয় পতাকা অবতরণ করে সমস্ত সম্বোধন করে জাতীয় সঙ্গীত পূর্বাশা মা তারিণী সংগঠনর সম্পাদিকা বনশ্রী মহাপাত্র রশ্মিরেখা মল্লিক ও সন্ধ্যারাণী মহান্ত দান করে এতে সিএইচআরসির মহাসচিব জয়কৃষ্ণ মহান্ত ইন্ডোটিভির ইনপুট এডিটর প্রশান্ত কুমার দাস অন্য মধ্যে সিএইচআরসির রঞ্জিত মল্লিক অক্ষয় স্বাইঁ প্রদীপ মিশ্র দেবেন্দ্র কর বিচিতানন্দ নায়ক ফকীরচরণ স্বাইঁ লোকনাথ বেহেরা লোকনাথ লেঙ্কা ও প্রমোদ মল্লিক ইত্যাদি উপস্থিত থিলে। সেক্টর ১০রু উদয়কৃষ্ণ মহান্তিঙ্ক রিপোর্ট ইন্ডো টিভি। আমি ১৯৫৭ মশা অগস্ট ১৫ তারিখ ইংরেজ মান স্বাধীনতা হাসল করেছি আমার পূর্বপুরুষ কিন্তু সংবিধান কি আমি মানি বাধ্যতামূলক কিন্তু আবশ্যক সংবিধান সৃষ্টি আম্বেদকর সভাপতি আমার সংবিধান ১৯৫০ থেকে জানুয়ারি মাস আমার দেশের প্রচলিত যা নিয়ে আজ আমার দেশ পরিচালিত সেই সংবিধান।